প্রকাশ্যে বৃক্ষচ্ছেদন চলছে মালদা জেলার মানিকচক থানা এলাকার নাজিরপুরে। নাজিরপুর এলাকায় নির্বিচারে কেটে ফেলা হচ্ছে আমের বাগান, প্রায় 100টিরও বেশি আম গাছ কাটা হয়েছে। অন্যদিকে নীরব দর্শকের ভূমিকায় প্রশাসন, যদিও জমির মালিকের দাবি প্রশাসনের অনুমতি নিয়েই গাছ কাটা হচ্ছে। এখানে আমি যে পাট গম বুনছিলাম গাছে হচ্ছিল না, এখন সবজি চাষ করব, পিলার দিয়ে ঘেরা আছে, পিলার বসে। এখন কি করছেন? এখানে আমি গাছ বিক্রি করেছি। কিসের গাছ? আমের গাছ। আচ্ছা, আমি নিজে বিক্রি করেছি, আমার নামে জমি রেকর্ড আছে, পর্চা আছে, দলিল আছে। আম গাছগুলো তো কাটা হচ্ছে আজকে। হ্যাঁ, কি কাটা হচ্ছে? আম গাছ কেটেছি। কতটা? কতটা? 25টার মতো আছে, পাতলা পাতলা গাছ আছে, 20-25টা গাছ হবে। অনুমতি নিয়েছেন গাছ কাটার জন্য? পারমিট করা আছে, পাইকার করেছে পারমিট। কই কাগজটা? কই পাইকারের কাছে আছে। অভিযোগ হয়েছে যে আপনারা নাকি অনুমতি ছাড়া? না না, কাগজ আছে স্যার, কাগজ আছে, প্রাইভেট পাইকারের কাছে আছে, আমি যার কাছে বিক্রি করেছি ওর কাছে কাগজ আছে, থানারও পারমিট আছে, আর ফরেস্টও চলছে। কেস কিসের কেস? আমার নামে তো রেকর্ড পর্চা আছে, আমার ছেলের নামে আছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, অপরিণত অর্থাৎ ছোট গাছ কাটার অনুমতি দেয় না বন দপ্তর কিংবা প্রশাসন। আমি অভিযোগ করছি কি, ওই জমিটা আমার সাথে ওর সাথে একটা কথা হয়েছিল, ওই জমিটা তোকে দিয়ে দিব। এই কথা করতে করতে 2 মাস যখন বেরিয়ে গেল, তখন আর আমার সঙ্গে আর বসছে না। সে আমি আলিয়া হিসাবে কোর্টে গেলাম, ওই যা হিসাবে টাকা হয় 10% দিয়ে সেই টাকাটা আমি কোর্টে জমা করলাম, ওদের কেসটা করলাম ওই জমি পাওয়ার জন্য, আলিয়া সূত্র জমিটা পাওয়ার জন্য। এখন কি হচ্ছে জমিতে? এখন তো গাছ কাটছে, আমাদেরকে না বলছি তাও কথা মানছে না, থানা তাও থানা কথা মানছে না, কাউর অবজেকশন মানছে না, ওরা জোরজবরদস্তি করে গাছটা কাটছে। ওরা তো বলছে যে ওদের পারমিশন আছে, ফরেস্টের পারমিশন, থানা কোনো ফরেস্টের পারমিশন ওদের নাই, ছোট গাছে কোনো পারমিশন হয় না। আচ্ছা, ছোট গাছ আপনার কোনো জমিতে গাছ কেটে চাষবাস হয়তো করতে পারে, বা হয়তো এমনি জোর করে জোর গাছটা কাটছে। গেছে? হ্যাঁ গেছি কালকে। হ্যাঁ, কী বললো ওরা? কি বলছে? ওরা জোরজবরদস্তি করে গাছ কাটছে, যাইছে তাই করলে পারমিশন দেয়নি, এখন তো কোনো পারমিশন সব বন্ধ আছে। মিথ্যা বলছে, ওটা মিথ্যা বলছে, মিথ্যা। ফরেস্টের কোনো পারমিশন ওদের কাছে নেই। বিষয়টি নিয়ে অবশ্য মুখ খুলতে নারাজ প্রশাসনিক কর্তারা। অবাধে এভাবে নির্বিচারে গাছ কাটা নিয়ে সরব হয়েছেন পরিবেশ প্রেমীরা। জানতে পারলাম যে আমাদের এই মালদা জেলাতে কিছু বাগান কাটা হচ্ছে, তবে আমি জানি না সেটা আইনসম্মতভাবে কাটা হচ্ছে বা আইনসম্মতভাবে কাটা হচ্ছে কি না। তবে যেভাবেই কাটা হোক, যে এনভায়রনমেন্ট লসটা হচ্ছে সেই লসটা অপূরণীয়, ভবিষ্যতের জন্য আমাদের বড় ক্ষতি। আমাদের মতো যারা পরিবেশ কর্মী হিসাবে কাজ করছে, যেই তথ্য আমাদের কাছে রয়েছে পরিবেশ সম্বন্ধে, হয়তো তার থেকে আরও বেশি তথ্য আমাদের সমাজ যারা পরিচালনা করছেন, যারা আমাদের ওপরে বসে আছেন, এই সমাজের ভালো মন্দ নিয়ে ভাবছেন প্রশাসন, ওনাদের কাছে এর থেকেও বেশি তথ্য রয়েছে পরিবেশ নিয়ে। সে ভয় যে আগামী প্রজন্মকে বাঁচাতে হলে, এই সমাজ ব্যবস্থাকে বাঁচাতে হলে, এই পৃথিবীকে বাঁচাতে হলে, গ্লোবাল ওয়ার্মিংকে আটকাতে গেলে গাছ ছাড়া দ্বিতীয় কোনো উপায় আমাদের কাছে নেই, গাছ আমাদেরকে বাঁচাতেই হবে। দরকার পড়লে আমি সরকারের কাছে আবেদন রাখবো একজন পরিবেশ কর্মী হিসাবে, যে এই কালা আইন, এই আইন আপনি বাতিল করে দিন, এই আইন বাতিল করাটা আমাদের খুব প্রয়োজন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।